ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والعافين عن الناس والله يحب المحسنين. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার,
দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই চলে গেছেন, আল্লাহ তাদের কবরের আজাবগুলোকে মাফ করে দিন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, তাদের জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত নসিব করে দিন। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এখনো বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় এখন আল্লাহ এবং তার রাসূলকে মেনে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিত আমাদের আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, আমার মুসলিম ভাইরা, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, রমজান এসেছিল আমাদের মধ্যে এক এক করতে 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 একবারেই দ্বার প্রান্তে, অন্যান্য দেশে অলরেডি ঈদ উদযাপন করা হয়েই গেছে, ঈদের সালাত আদায় করা হয়ে গেছে, সেই দিক থেকে আমরা ইনশাআল্লাহ আগামী কালই হয়তো ঈদ উদযাপন করা লাগতে পারে যদি আমরা চাঁদ দেখতে পাই, তো তাহলে আমাদের জন্য সময় আছে খুব অল্প, খুব অল্প একটি সময় আছে, সেই সময়টি হচ্ছে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। কি একটি সময়! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই বলেছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, এর একটি বিষয়। দুই নম্বর হচ্ছে জুমার দিনে দুইটি স্পেশাল সময় আছে, মানুষ যদি তখন দোয়া করে দোয়া করলেই কবুল করা হয়। একটি হচ্ছে খুতবার মধ্যে একটি জায়গা, সেই জায়গা কতটুকু কেউ বলতে পারে নাই। আরেকটি হচ্ছে জুমার দিন আসরের সালাত আদায় করা থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত, জুমার দিন আসর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত একটি লম্বা সময় মানুষ যদি দোয়া করে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে একটি সুন্দর একটা সময় আমাদের জন্য এখন অপেক্ষা করছে। এই জন্য খুতবার মুহূর্তে ইমাম যদি দোয়া করে সেই মুহূর্তটি আপনারা ছাড়বেন না, অন্তত ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি অন্তত পড়বেন। দোয়াটি আমি মাঝে মধ্যেই বলি, এর চাইতে পাওয়ারফুল দোয়া কোরআনেও নাই আর হাদিসেও নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া পাঠ করেছেন সবচাইতে বেশি যে দোয়াটি পাঠ করেছেন সেটা এই দোয়াটি, সেটা হচ্ছে সূরা বাকারা 200 নম্বর আয়াত, এবং হাদিসে এসেছে অনেকগুলো হাদিসে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সবার মুখস্থ আছে। এই দোয়াটি হচ্ছে এমন একটি দোয়া, এই দোয়ার মধ্যে সব আছে পৃথিবীর। রব্বানা হে আমাদের প্রভু, আতিনা আমাদেরকে দাও, কি দাও, ফি দুনিয়া হাসানা, দুনিয়াতে আমি হাসানা চাই, উত্তম গুলো চাই, উত্তম মানে আমার রোগ চাই না, আমার স্ত্রীর রোগ চাই না, আমার ছেলেপিলের খারাপ চাই না, আমার ব্যবসা বাণিজ্য খারাপ হোক চাই না, আমার দুনিয়াবি কোনো বিষয় কষ্ট দিকে যাক এটা আমি চাই না, অফিল আখেরাতে হাসানা, এবং আখেরাতেও হাসানা চাই, আখেরাত শুরু কবর থেকে, কবরে আসেন কবরে আযাব চাই না, কবরে শান্তি চাই, হাশরের ময়দানে কষ্ট চাই না, ফুল সিরাত যাতে পার হতে পারি এবং জান্নাত পর্যন্ত যাতে যেতে পারি, অকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। এর চাইতে পাওয়ারফুল দোয়া কোরআনেও নাই আর হাদিসেও নাই। এই দোয়াটি আপনি বেশি বেশি পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, এই ফাঁকে আপনি এই দোয়াটি অন্তত পড়েন, পিতামাতার নামে রব্বির হামা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটিও পড়তে পারেন। তো বলছিলাম রমজান একের পর এক শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআন কিসের জন্য এসেছে?
হুদাল্লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়ত করার জন্য। যেটা পড়লাম না, বুঝলাম না, তিতো না মিষ্টি, ভালো না মন্দ বুঝলামই না, পড়ার চেষ্টাও করলাম না, নিজে পড়লাম না, সন্তানকেও পড়ানোর জন্য চেষ্টা করলাম না, কোনোদিন বোঝার জন্য চেষ্টা করলাম না, কোরআন আমাদেরকে কি পথ দেখাবে? আবার বলছে বাইয়্যিনাতিন মিনাল হুদা, বিস্তারিত বর্ণনা করে দেবে পথকে, অর্থাৎ মানুষের জন্য একটি গাইড, মানুষকে রাস্তা দেখিয়ে দিবে কোনটা সঠিক রাস্তা, ওয়াল ফুরকান, কোনটা বেঠিক, এই রাস্তাগুলো বলে দিবে কোরআনে বিস্তারিত। ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসটি পেল সে যেন সিয়াম পালন করে। আমি গত সপ্তাহ বলেছিলাম কোরআন এই রমজান দুইটি কর্মসূচি নিয়ে এসেছে, একটি হচ্ছে কোরআন নিয়ে এসেছে যেটা মানুষের জীবন বিধান কিভাবে চলবে মানুষটা দেখানোর জন্য, আরেকটি নিয়ে এসেছে সিয়াম। ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসটি পূর্ণাঙ্গ পেল সে যেন সিয়াম পালন করে। সিয়াম কি করবে আর কোরআন কি করবে? কোরআন বলছে হুদাল্লিন্নাস, মানুষকে পথ দেখাবো। কোরআনকে জিজ্ঞাসা করে দেখুন, তুমি কি সমস্ত মানুষকে পথ দেখাতে সক্ষম হবে? কোরআন বলছে না, আমি সমস্ত মানুষকে পথ দেখাতে পারবো না, ওয়াল ফুরকান, পার্থক্য করে দেব ভালো মন্দের, কে চোর, কে ডাকাত, কে বাটফার, কে ছিনতাইকারী, কে রাহাজানি, কে খারাপ মানুষ, কে ভালো মানুষ, পার্থক্য করে দেব, আর পথ দেখাতে সক্ষম হব হুদাল্লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনদেরকে। এইবার দ্বিতীয় কর্মসূচি আছে, আসেন রমজান, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসটি পেল সে যেন পূর্ণাঙ্গ সিয়াম পালন করে। সিয়াম আবার কিসের জন্য আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম কিসের জন্য দিলাম শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম, হে ইমানদারগণ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা আখেরাত দিবসের উপরে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে, হিসাব নিকাশ দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস-সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল। কিসের জন্য? শুনে রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি? মুত্তাকি হচ্ছে সংযমী হতে পারো। সংযমী কি? সংযত হতে পারো। সংযত কি? নিজেকে কন্ট্রোল করতে পারো। সোজা কথা, কি থেকে কন্ট্রোল করবে? কথা, কাজ, খাওয়া দাওয়া, ইনকাম, খরচ, হাঁটা চলা, বলা, কলা কৌশল, সব কিছুতে তোমরা যাতে সংযমী হতে পারো। এই সংযমী হওয়ার জন্য, সংযত হওয়ার জন্য তোমাদেরকে একটি মাস দেওয়া হয়েছে রমজান, যার মধ্যে যে ব্যক্তি এই মাসটিকে পেবে সে পাবে, সেই ব্যক্তি সিয়াম পালন করবে, আর সিয়াম পালন করলে সব দিক থেকে সংযমী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর যে ইবাদতটি করত রমজান মাসে তার চাইতে বেশি ইবাদত করত, এত ইবাদত করতেন তিনি রমজান মাসে। আর রমজান মাসের শেষ দশক আসলে যত ইবাদত করতেন অন্যান্য 20 দিন, শেষ দশকে তার চাইতে বেশি ইবাদত করতেন, এত ইবাদত করতেন এই শেষ দশকে। তার একটা কোয়ালিটি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিস যদি খোলেন আপনি মিশকাতের হাদিস নম্বর, প্রথমটা হাদিস নম্বর হচ্ছে 2089 নম্বর হাদিস, পরেরটা হাদিস হচ্ছে মিশকাতের 2090 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তার ইবাদতের একটা ধরন বলছেন সাদ্দা মিজারহু, তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন,
কেমন টাইট করে বাঁধতেন, কি করতেন? লুঙ্গি টাইট বলতে মুহাদ্দিসিনে কিরামরা দুইটি অর্থ করেছেন। একটি হচ্ছে লুঙ্গি টাইট করে বাঁধা, মানে তিনি ওই দশ দিনার স্ত্রী সন্তানের দিকে এত ভ্রুক্ষেপ করতেন না, তিনি স্ত্রী থেকে দূরে থাকতেন, তার মানে এতে কাপ করতেন, স্ত্রী থেকে দূরে থাকতেন, মসজিদে অবস্থান করতেন। আর দুই নম্বর অর্থ হচ্ছে সাদ্দা মিজারহু, লুঙ্গিকে টাইট করে বেঁধে নেওয়া, মানে হচ্ছে যাতে একজন মানুষ যখন খুব গুরুত্বপূর্ণ কাজে নামে তখন তার পোশাককে টাইট করে বেঁধে নেয়, যাতে মাঝপথে পোশাক খুলে না যায়, পোশাক আবার যাতে ঠিক করা না লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আহিয়া আলাইলাহু, তার পরিবার পরিজন, আহিয়া আলাইলাহু, তিনি নিজে সারা রাত্রি ধরে জাগতেন। আইকাদা আহলাহু, নিজে জেগেই ক্ষান্ত হতেন না, পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে তিনি রাত্রিতে জাগিয়ে রাখতেন, এত ইবাদত করতেন এই দশ দিন। আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে চিন্তাও করি, যখনই রমজান আসে কোরআনগুলো ময়লা পড়ে থাকে, অনেকের কোরআনে জামা গায়ে দেওয়া থাকে, কোরআনগুলো বের করে সুন্দরভাবে মাথায় পট্টি ওঠে প্রত্যেকটা মহিলার, যারা জীবনে মাথায় কাপড় দেয় না এই মাসে কাপড় দেওয়াও শুরু করে, আর কোরআনটা পড়ার জন্য সারাদিন ব্যস্ত হয়ে যায়। আর শেষ দশকে বেশি ইবাদত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন, নিজে ইবাদত করতেন, পরিবারকে ইবাদত করাতেন। আর এই শেষ দশক মনে হয় যেন মহিলাদের মার্কেটে যাওয়ার জন্য বেশি হিড়িক পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী এগিয়ে যাও, ইয়া বাগিয়াশ শার আকসির এখানেই থেমে যাও, লিল্লাহি উতাকা মিনান নার। আর এই মাস এমন একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কি করেছেন? উতাকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই মাস। বারবার ডেকে বলতে থাকে, রমজান শুরু হয় আর ডেকে ডেকে বলতেই থাকে, আহ্বানকারী ডাকতেই থাকে, এখানেই থামো আর কল্যাণকামীরা এগিয়ে যাও। কল্যাণকামীরা শুরুর দিকে এগাতে শুরু করলেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে এগিয়ে যাচ্ছেন, আর আমরা কল্যাণ নেব না ঠেকানোর জন্য দুই হাত দিয়ে ঠেকিয়ে আছি, খবরদার আমরা নেব না, আপনি দিয়েন না নেব না। যদি তাই হতো তাহলে মার্কেটে এত মানুষ ব্যস্ত হয়ে যেত না। আমি গত দুই বছর এত বুঝতে পারি নাই, এবছর ঠিক ভালো করেই বুঝেছি যে কি পরিস্থিতি। আল্লাহু আকবার, রমজান মাস সংশোধন হওয়ার মাস, সংযমী হওয়ার মাস, এই মাসে কম খাওয়ার মাস, এই মাসে কম খরচের মাস, কম খরচ শিখার মাস, শিক্ষা দেওয়ার মাস, শিক্ষা নেওয়ার মাস, নিজে শিক্ষা নেবে, মানুষকে শিক্ষা দেবে, সর্বদিক থেকে নিজেকে সংযত করবে, সেটা কথার দিক থেকে হোক, খাওয়ার দিক থেকে হোক, বলার দিক থেকে হোক, পোশাকের দিক থেকে হোক, সর্বদিক থেকে নিজেকে সংযত, সংশোধন এবং সংযমী করবে, এর নাম হচ্ছে রমজান মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে সেটাই শিক্ষা দিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রথমটি কি বললাম? কোরআন। কোরআন নিয়ে আলোচনা গত সপ্তাহে মোটামুটি ভাবে একটি করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফিআন, কোরআন এবং সিয়াম মানুষকে শাফায়াত দান করবে কিয়ামতের ময়দানে। কোরআন এবং সিয়াম এই দুটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটি কর্মসূচি নিয়ে এসেছে, দুইটি এমন বিষয় কিয়ামতের ময়দানে দুটিতেই শাফায়াত করবে, এর মতো শক্তিশালী শাফায়াতকারী কিয়ামতের ময়দানে, এর চাইতে বড় বন্ধু কিয়ামতের ময়দানে আর নাই। তাহলে কি করতে হবে কোরআনকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন সিয়াম বলবে, সিয়াম বলবে রব্বি, হে আমার রব, মানাতুহু আন নাহারা, আমি তাকে নিষেধ করেছিলাম দিনের বেলায়, কি থেকে? মিনাত তাআম, খাদ্য থেকে, আর ওয়াশাহাতাহু, আর শাহওয়াত থেকে, মনের চাহিদা থেকে, কামনা বাসনা থেকে তাকে আমি ফিরে রেখেছিলাম। তাকে আমি ইচ্ছা করলেই বৈধ খাবার খেতে দিই নাই, বৈধ কাজ অনেক সময় করতে পার দিতে দিই নাই, পকেট ভর্তি টাকা ছিল, পেট ভর্তি ক্ষুধা ছিল,
ভুক ভর্তি পিপাসা ছিল, সবকিছু থাকা সত্ত্বেও হালাল খাবার পর্যন্ত সে আমার ভয়ে খাই নাই। হে আল্লাহ তুমি কি করো, ফায়ুসাফিনি, হে আল্লাহ তুমি আমার কি করো, আমার সাফায়াত কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তার সাফায়াত কবুল করে নিবেন। আমরা সাফায়াতের জন্য কার কাছে যাই? পীরের ধরনা ধরি, পীরের দরগায় আমরা কি নিয়ে যাই? নজর নেওয়াজ নিয়ে যাই, বিভিন্ন হুজুরের কাছে যাই, আমার সাফাত করতে হবে কিয়ামতের ময়দানে। আর যদি দুইজন পীর ধরে ফেলি তাহলে তো কি মজার, দুজন নাকি দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। আর কিছু কিছু পীর তো আবার শুরু করেছে, ওরা নাকি আবার বড় বড় জাহাজ নিয়ে কুলসিরাত পর্যন্ত পার করে দেবে। আর সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত নবী এবং রসুল পর্যন্ত কেঁপে উঠবে যখন পোল নির্মাণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া। সেদিন কিয়ামতের ময়দানে যখন মানুষকে জাহান্নামের উপরে চড়ানো হবে, অর্থাৎ জাহান্নামের উপরে নির্মাণ করা হবে, এই পোলটি অর্থাৎ ফুলসিরাত যেটাকে বলে এটা নির্মাণ করা হবে, সমস্ত মানুষকে উঠিয়ে নেওয়া হবে ওখানে। আর সেই দিন সমস্ত নবীগণ পর্যন্ত কেঁপে উঠবে এবং বলতে থাকবে সাল্লিম সাল্লিম, শান্তি দাও শান্তি দাও, হে আল্লাহ তুমি নিরাপত্তা দাও, আমাদের প্রতি নিরাপত্তা বর্ষণ করো। আর এ হুজুরেরা বলছে যে ওরা নাকি জাহাজ নিয়ে এসে পার করে দিবে। আরে পানিটা পাবে কোথায়, জাহাজ চলবে? এর মতো ব্যাকুল আর এর মতো বেকুব আর দ্বিতীয়টা হতে পারে না। সাফাত চান, রমজানকে আক্রিয়ে ধরুন, সাফায়াত চান। নবী আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী, আপনি যদি মিশকাতের হাদিস নম্বর খোলেন, মিশকাতের হাদিস নম্বর 1963 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন সেদিন ডেকে বলবে ইয়া রব, হে আমার, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, মানা তুহুল লাইলা, তাকে আমি রাত্রিতে কি করে, মানা তুহুল লাইলা ফিন নাউম, তাকে আমি রাত্রিতে ঘুমাতে দিই নাই, রাত্রিতে আমাকে রাত্রি জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করেছে, রাত্রিতে জেগে জেগে আমাকে তেলাওয়াত করে সে আমাকে পাঠ করেছে। ফায়ুশাফিনি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন হে আল্লাহ তুমি আমার সাফায়াতকে কবুল করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাফিআনি, উভয়ের সাফায়াত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। কোরআনের সাফায়াত কবুল করবেন, রমজানের সাফায়াত কবুল করবেন। আচ্ছা এবার আসেন, রমজান এসেছে মুত্তাকি বানানোর জন্য, কোরআনও এসেছে মুত্তাকিদের হেদায়াত করার জন্য, আমি কি মুত্তাকি হতে পেরেছি? আর কোরআন কি আমাকে সাফায়াত করবে? আমি কি কোরআন এবং রমজানের সাফাত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি? নিজেকে একবার প্রশ্ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি যদি খোলেন তাহলে হাদিস হচ্ছে মিশকাতের প্রথম খণ্ড হাদিস নম্বর 927 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রগিবা আনফু রজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি নিঃশেষ হয়ে যাক। দাখাল আলাইহি রমাদান, যার কাছে রমজান আসলো, সুম্মান সালাখা, রমজান তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, রমজান আসলো বিদায় নিয়ে চলে গেল, রমজান আসলো আবার চলেও গেল। কবলা আইয়ুগফারা লাহু, কিন্তু তার জীবনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি নিঃশেষ হয়ে যাক, সেই ব্যক্তির নাক ধোলায় ধূসরিত হোক। রমজান এসেছে চলেও যাচ্ছে, একবারেই দ্বার প্রান্তে চলে এসেছে, আর কয়েক ঘন্টা সময় আছে। আমি আমার মুসল্লিদেরকে অনুরোধ করে জানাচ্ছি, এখনো সময় আছে, এইটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে ক্ষমা নেওয়া যায় সেই পদ্ধতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ। তোমরা দ্রুত ধাবমান হও, দ্রুত এগিয়ে যাও, কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কোন জায়গায় গেলে রবের ক্ষমা আছে সেই ক্ষমার দিকে তোমরা এগিয়ে চলো, যেখানে ক্ষমা আছে সেখানে এগিয়ে চলো, সেখানে এগিয়ে যাও। ক্ষমা পেলে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমা যদি কোন মানুষ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ক্ষমা পেলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। দরকার আমার ক্ষমা চাওয়া, এই জন্য ক্ষমা যেখানে আছে সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, ক্ষমা নিয়ে আর তাকওয়ার বাকিটা অংশ নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল ঈদের খুতবা বাকিটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সময় খুব শেষের দিকে চলে আসছে, যেটা বলতে চাচ্ছিলাম কোরআন এসেছে, রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেওয়ার জন্য। আরেকটি কথা মাথায় রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকরাউল কোরআন, কোরআন পাঠ করো, ফাইন্নাহু শাফিআন লিআসহাবি, কোরআন মান যে ব্যক্তি কোরআন ধরবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন তাকে সাফায়াত করবে। এখন কোরআন কি শুধু পক্ষে সাফায়াত করবে না বিপক্ষে সাফায়াত করবে? কোরআন পক্ষে সাফায়াত করবে যদি কেউ কোরআন পড়ে, যদি কেউ কোরআন ধরে, যদি কেউ কোরআন অনুযায়ী জীবন গড়ে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষে সাফায়াত করবে কোরআন। যদি কেউ কোরআন না ধরে, যদি কেউ কোরআন না পড়ে, যদি কেউ কোরআন পাওয়ার সত্ত্বেও কোরআন অনুযায়ী জীবন যাপন না করে, তার পরিস্থিতি কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন, হাদিসটি মেশকাত খুললে, এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, মুসলিমের হাদিস নম্বর 223 নম্বর হাদিস, আর যদি আরবাইনান নবুয়া 40 হাদিস নামের একটি কিতাব আছে, এই 40 হাদিস নববীর 40 হাদিসের কিতাব যদি আপনি খোলেন, হাদিস নম্বর হচ্ছে 23 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমাদের পক্ষে এবং বিপক্ষে উভয়ই সাক্ষী দেবে, কোরআন তোমাদেরকে সাফায়াত করে জান্নাতে যেমন নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের বিপক্ষে সাক্ষী দিয়েও জাহান্নামে নিয়ে যাবে। বুঝাতে পারি নাই, কোরআন পক্ষেও সাক্ষী দেবে বিপক্ষেও সাক্ষী দেবে, কোরআন পাওয়া সত্ত্বেও কোরআনই এত সুন্দর, কোরআন পাওয়া সত্ত্বেও নিজে পড়ি নাই, বোঝার চেষ্টা করি নাই, মানার চেষ্টা করি নাই, যদি এই পরিস্থিতি এসে যায় তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আর যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে থাকি তাহলে কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে। এখন আপনারা ভেবে নেন, আপনারাই সিদ্ধান্ত নেন যে কার কি করবেন, কোরআনের সাক্ষী কি পক্ষে নিতে চান না বিপক্ষে নিতে চান? যদি আপনি কোরআনকে আপনার পক্ষে নিতে চান তাহলে এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিজের ব্যাপারে এখন থেকেই চেষ্টা চালাতে হবে। রমজান থেকে আমাদের মূল শিক্ষা, রমজান থেকে আমরা যেটা মূল বিষয় যেটা পেয়েছি সেটা হচ্ছে কোরআন। এখন থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, কোরআন যেহেতু বলেছে যে বাইয়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষের কাছে বিস্তারিত হেদায়েতকে বর্ণনা করে দিব, তাহলে কোরআনকে এখনই ধরুন, এখনই কোরআনকে ধরে সেই অনুযায়ী জীবন পরিচালনা করুন, এখন থেকেই শপথ গ্রহণ করুন যে এখন থেকেই কোরআন পড়া শুরু করব এবং প্রত্যেক দিন অন্তত একটা আয়াত অর্থ সহকারে পড়ার চেষ্টা করব এবং ওই অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব, তাহলে কোরআন পক্ষে সাক্ষী হবে। আর যদি এই শপথ গ্রহণ করতে না পারেন, রমজান আপনাকে এই শিক্ষা দিতে না পারে, তাহলে কোরআন আমার আপনার বিপক্ষেই সাক্ষী দেবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে উভয়ই সাক্ষী হবে, কোনটা নেবেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের পারদর্শী, কোরআন তেলাওয়াতে পারদর্শী, খুব ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাআস সাফারাতিল কিরামিল বারারাব, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে যারা কোরআনে পারদর্শী, কোরআন পড়তে পারদর্শী, কোরআন যাকে ছুঁয়েছে, কোরআন যে ব্যক্তি মেনে নিয়েছে, কোরআন যাকে ধরতে পেরেছে, কোরআনকে যে ব্যক্তি ধরতে পেরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাআস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের ময়দানে সম্মানিত লেখক যে ফেরেশতা আছে, সবার কাঁধেই দুইজন করে আছে, এই সম্মানিত লেখকগণ ফেরেশতার সাথেই কি হাসর নাসর হবে, কিয়ামত
কিয়ামতের ময়দানে তার সাথেই তারা চলাফেরা করবে, তাকে কোনো বিপদ আপদ মুসিবতে ছুঁইতে পারবে না কিয়ামতের ময়দানে এই কঠিন দিনে। মাসাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন পড়েছে, কোরআনে যারা পারদর্শী। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা, এমন কিছু ব্যক্তি আছে, এমন কোন ব্যক্তি আছে কোরআন পড়তে যায় কিন্তু এতাতাতা তুতলাই বেঁধে যায়, চেষ্টা করছে হয় না, আবার চেষ্টা করছে পারে না, আবার চেষ্টা করছে তাও পারে না, কিন্তু চেষ্টা অব্যাহত রাখে, চেষ্টার সে শেষ করে না। আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা, কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, বেঁধে যায়, বারবার বেঁধে যায়, বারবার পড়ার চেষ্টা করে, তারপরেও সে আশা ছাড়ে না, কোরআন তাকে শিখতেই হবে, যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে, যে কোনো ভাবেই তাকে কোরআন শিখতেই হবে। এই সিস্টেম যে ব্যক্তি করে যায়, চালিয়েই যায়, আজীবন জীবিত থাকা মুহূর্ত পর্যন্ত কোরআন পড়তে যাচ্ছে হয় না, আবার পড়তে যাচ্ছে আবার হয় না, বাদ বারবার বেঁধে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিহি ওয়া হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান, তার জন্য ডবল নেকি। আল মাহিরু বিল কোরআন, কোরআন যে ব্যক্তি ভালো পারে তার সে তো ফেরেশতাদের সাথে থাকবে, যে ব্যক্তি বেঁধে যায়, কোরআন পড়ে পড়ার চেষ্টা করে বেঁধে যায়, পারে না, তার নেকি হচ্ছে মাহেরে বিল কোরআনের চাইতেও, অর্থাৎ কোরআনে পারদর্শীর চাইতেও যে ব্যক্তি বেশি চেষ্টা করে তারপরেও পারে না, তার নেকি হচ্ছে দুই গুণ, ভালো কোরআন পড়ার চাইতে দুই গুণ নেকি। এই জন্য আমি আমার সম্মানিত মুসল্লিয়ান কেরামদেরকে অনুরোধ জানাচ্ছি, বল্লাবাসীকে রমজান নিয়ে এসেছে, কোরআনকে, কোরআন আমাদেরকে ধরতে হবে। আমি আবারও বলছি, বল্লা সমাজবাসী, বল্লার মসজিদের কমিটি এবং বিশেষ করে আমাদের সেক্রেটারি সাহেব আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি হেফজখানা প্রতিষ্ঠিত করার জন্য, হেফজখানার সাথে নুরানি, সাথে সাথে হয়তো এমনও হবে সাথে সাথে আমাদের কওমিও একদিন চালু হয়ে যাবে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন শিক্ষা দেবে এই বল্লাবাসীকে। আমি সেদিনও বলেছি এই সমাজটি সেই 1942 সালে এই মসজিদটি যখন প্রতিষ্ঠিত করেছিলেন আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ তাআলা, 1942 মানে কিন্তু বিশাল ব্যাপার, প্রায় 70-এর অধিক বছর, যে সমাজে নেতৃত্ব দিয়েছেন, সমাজকে গঠন করেছেন আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, সেই সমাজে কোরআনে মাহের শক্তিশালী কোরআন পাঠক অন্তত থাকা উচিত ছিল 50%, অন্তত কমপক্ষে মিনিমাম থাকা উচিত ছিল 50% মানুষ শুদ্ধ করে, 150% মানুষ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, এইটা থাকা উচিত ছিল। কিন্তু সেইটা আমাদের দুঃখের বিষয় হলো, আজ 10% তো মনে হয় খুঁজে পাবো না, 5% খুঁজে পাবো কিনা তাও বলতে পারছি না। তাই বল্লাবাসী পক্ষ থেকে এবং সাথে সাথে আমি ইমাম হিসাবে এই বল্লা জামে মসজিদের কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে আল্লাহ তাদেরকে যা যায় খয়ের দান করুক, যে একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। আপনার ছেলে হাফেজ হতে পারবে এটা আমি বলছি না, হাফেজ হতে হবে এটাও আমি বলছি না, আপনার ছেলে স্কুলে পড়ুক তাও আমি নিষেধ করছি না, আপনার ছেলে অন্যান্য জায়গায় পড়ুক, কলেজে পড়ুক তাও আমি নিষেধ করছি না, আমি চাই আপনার ছেলে অন্তত ভিতটা কোরআন দিয়ে শুরু হোক। 2 বছর আমরা যখন মাদ্রাসায় পড়েছি, শত শত ছেলেরা মাদ্রাসায় ছিল, আমাদের বন্ধু বান্ধব কেউ এখন গরু চড়াচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ স্কুলে পড়ে অনেক কিছু হয়েছে, কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আমাদের সময় এরকম দেখেন অনেক ছাত্র বল্লা করেন শুনে, অনেক ছাত্র মাদ্রাসায় কয়জন আলেম হয়েছে, সবাই হতে পারবে এটা নয়, কিন্তু ভিতটা হোক। আপনি যদি একটি ছেলেকে হেফজখানায় অন্তত 1 থেকে 2 বছর পড়ান, তার কোনো ক্ষতি হবে না, কেননা হেফজখানাতেও আজকাল বাংলার যে লেটারগুলো, বাংলার যে অক্ষরগুলো, অক্ষর জ্ঞান সাথে সাথে বানান করার সিস্টেমগুলো 1, 2, 3 পর্যন্ত হেফজখানাতেও পড়ানো হয়। তো 3 বছর, 2 থেকে 3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর যদি কেউ হেফজখানায় পড়ে, তার কোনো বছরও লজ যাবে না, অথচ আপনার ছেলের একটি ভিত তৈরি হলো ইসলামের উপরে, সাথে সাথে কোরআন কিছু মুখস্থ হলো কয়েক পারা, আর সাথে সাথে কোরআনটাও পড়া শুদ্ধ হয়ে গেল, আর এমন কিছু শিখলো যে
যে দৈনন্দিন দোয়াগুলোর জন্য আর কোনোদিন বলা লাগবে না, হুজুর এই দোয়াটা তো আমার মুখস্ত নাই, এই দোয়াটা তো শুদ্ধ করে পড়তে পারে না, এটা তো বুঝতে পারি না, এটা কোনোদিন এই ছেলে আর কোনোদিন বলবে না। এই জন্য আমি বলি যে আপনার ছেলে হাফেজ হতে পারবে এটা আমি বলছি না, কিন্তু এক বছর দুই বছর তিন বছর যদি আপনার ছেলে হেফজখানায় পড়ে, হাফেজ না হোক অন্তত আপনার ছেলে কোনোদিন অশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে না। আর নামাজ কবুল হওয়ার একটি বড় শর্ত হচ্ছে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার এত বড় একটা গুরুত্ব যে যত ভালো কোরআন পড়তে পারবে সে তত আগে যাবে ইমামতি করতে। ইমামতির একমাত্র শর্ত হচ্ছে কোরআন যে যত শুদ্ধ করে পড়তে পারবে। এই জন্য বল্লাবাসীকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার ছেলেকে আমি বলছি না যে আপনি স্কুলে পড়ায়, স্কুলে পড়ান, কিন্তু অন্তত ভিতটা কোরআনই ভিত, কোরআন মুখস্থ করার কিছু একটা প্রবণতা, ইসলামিক কিছু শিক্ষা নিয়ে তারপরে আপনার ছেলেকে স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, সমাজে ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তারের দরকার আছে, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্রত্যেকটি সেকশনের লোক দরকার আছে। সবাই আলেম হয়ে যদি বলে যে আমি ইমামতি করব, তাহলে অন্য অন্য সেকশন চালাবে কে? এই জন্য ভিতটা হবে ইসলামিক, শিক্ষা ইসলামিক শুরু হবে, তারপরে কে কোন দিকে যাবে সেটা তার ব্যাপার। আল্লাহ কাকে কোন দিকে কবুল করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, কাকে কে কোন কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অন্তত আপনাকে গার্জিয়ান হিসাবে একটা সুপরামর্শ দিই যে কিয়ামতের ময়দানে আজকে আপনি মারা গেলে আপনার দোয়া হুজুরকে দিয়ে শুধুমাত্র জানাজা নিয়ে জানা নামাজ পড়িয়ে নেবেন, হুজুর আর আপনার নাম মনে রাখবে না। যতগুলো মানুষ জানাজায় উপস্থিত হবে ওই দিনই শুধু দোয়া করবে, আর তিন দিন পরে আর মনে রাখবে না। আপনার ছেলে আজীবন মনে রাখবে। আপনার ছেলে যদি একবার নির্জনে হাত তুলে একবার বলে ফেলে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় কষ্ট করে লালন পালন করেছে, আমার পিতামাতাকে ওইভাবেই রাখুন যেভাবে ছোটবেলায় আমাকে কষ্ট করে লালন পালন করেছে। একবার যদি চোখের পানি ফেলে বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কত বড় মর্তবা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বলেছেন, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করলে কারেন্টের মতো কবুল হবে। আপনার ছেলে দোয়া শিখা লাগবে না, এই একটি মর্তবা। আরেকটি মর্তবা হচ্ছে যদি আপনার ছেলেকে ইসলামিক ভিতে না গড়েন তাহলে কিয়ামতের ময়দানে আপনার ছেলে আমার ছেলে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, হে আমাদের রব দেখিয়ে দিন আমার পিতামাতাকে যারা আমাকে বেপথে পরিচালনা করেছে। দরকার ছিল কোরআন শিখানোর, দরকার ছিল ইসলাম শিখানোর, যে পিতামাতা আমাকে ইসলাম শিখায় নাই তাদেরকে একবার দেখিয়ে দিন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যখনই দেখিয়ে দিবে বলবে পা দিয়ে মারিয়ে বুকের ওপরে আপনার সন্তান, যে সন্তানকে নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা স্কুলের সামনে বসে থাকেন, যে সন্তানকে আমি না খাওয়িয়ে এই নিজে না খেয়ে তাকে খাওয়ান, সেই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে সে জাহান্নামে যাবে, আপনাকেও ছাড়বে না, আপনাকে নিয়ে যাবে সাথে করে। তাই আমাকে আপনাকে সাবধান হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে, ফিতরাতের উপরে। ফিতরাত মানে হচ্ছে নেসার। নেসার কি? আমি ছোট্ট একটা ব্যাপারে মাঝে মধ্যেই বলি, নেসার হচ্ছে বৃষ্টিতে যে পানি হয়, টিউবওয়েল থেকে যে পানিটা ওঠে, এটা হচ্ছে নেসার, প্রাকৃতিক পানি। আর বোতলজাত করা যে পানিটা আমরা কিনে খাই অনেক টাকা দিয়ে, দেখবেন নয়টা উপাদান লেখা আছে, নয়টা উপাদান দেওয়ার পরে বলে যে এটা প্রাকৃতিকের কাছাকাছি, তাও প্রাকৃতিক হতে পারে না। আর টিউবওয়েল থেকে যেটা ওঠে, বৃষ্টি থেকে যেটা নামে, এটা অরিজিনালি প্রাকৃতিক। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে প্রাকৃতিক থাকে, অর্থাৎ ইসলামের উপরেই থাকে। আবওয়াহু ইউহাফফিদানিহি আবওয়াহু ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, পিতামাতাই তাকে অসভ্য চরিত্রহীন নোংরা যেটাই বলেন সেটাই বানায়। কিভাবে বানায়? পিতামাতা যেখানে দেয় সেই পরিবেশে সে গড়ে ওঠে। এই জন্য আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই বুখারীর হাদিস কোরআনের আয়াত সমূহ দিয়ে সব দিকে লক্ষ্য রেখে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রত্যেকের ছেলে যাতে এক থেকে দুই বছর হেফজখানায় অথবা মাদ্রাসায় পড়িয়ে আপনি যেখানে পড়ান আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বল্লাবাসীকে সেই তৌফিক দান করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া।
একটু দয়া দিয়ে আমাদের যারা এখনো রমজান মাসে অবস্থান করছি, প্রতিপালক আমরা গুনাহগার বান্দা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রতিপালক আমাদের পিতামাতা মারা গেছে, আমাদের দাদা দাদি মারা গেছে, আত্মীয় স্বজন অনেকেই কবরে চলে গেছে, প্রতিপালক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের কবরের আযাবগুলোকে তুমি মাফ করে দাও। প্রতিপালক আজ মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত পদদলিত হচ্ছে, প্রতিপালক তাদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও এবং তাদেরকে তুমি হেফাজত করো। প্রতিপালক আমাদের মা বোনদের প্রতি তুমি ইমান বাড়িয়ে দাও, মা বোনদের ইমান যত বাড়বে তত সংসারে ইসলাম বেশি ঢুকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক তুমি দান করো। প্রতিপালক আমাদের বল্লাবাসীর প্রতি ইমান বাড়িয়ে দাও এবং বল্লাবাসীকে তুমি হেফাজত করো। প্রতিপালক এই দাবি এই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানেই খুতবা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।